আসসালামু আলাইকুম, দিস ইজ ইওর ব্রাদার ইকবাল। আজকে আপনাদেরকে একটু অন্যরকম একটি জিনিস দেখানোর জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সেটি হচ্ছে আমাদের প্রিয় কবি মতিউর রহমান মল্লিক ভাইয়ের জীবন ও কর্ম নিয়ে মল্লিক অ্যাট এ গ্লান্স। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আর সেই বাস্তবতাকে নিয়েই মল্লিক ভাই আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন, রেখে গিয়েছেন অনেক কিছু। আর তার সব কিছুকে নিয়েই এই জিনিসটি আমি তৈরি করার চেষ্টা করছি, সেটি হচ্ছে মল্লিক অ্যাট এ গ্লান্স, যেখানে আপনারা পাবেন মল্লিক ভাই সকল ভিডিও, সকল অডিও, যত গান মল্লিক ভাই গিয়েছেন, যতগুলো রেকর্ড করেছেন, যতগুলো বই তিনি লিখেছেন, এখানে আপনারা দেখতে পাবেন। এখানে ভিডিও, এখানে অডিও, এখানে রাইটিং, যতগুলো উনার লেখা রয়েছে, এখানে মেমোরিজ, এখানে গ্যালারিজ, এখানে লাস্ট অ্যাক্টিভিটিস এবং ডেভেলপমেন্ট যারা করেছেন। শুরুতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে অ্যাবাউট মল্লিকে আপনি যখন ক্লিক করবেন, সেখানে ওনার বায়োগ্রাফি, পার্সোনাল লাইফ, লাইফ অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড পাসিং অ্যাওয়ে। অ্যাগেন এখানে দুটি ভাষণই থাকছে, সেটা হচ্ছে বাংলা এবং ইংলিশ। যারা বাংলা পড়তে চান বাংলা, যারা ইংলিশ পড়তে চান ইংলিশ। এখানে ক্লিক করলে ওনার বায়োগ্রাফিটা ওপেন হবে, এর সাথে সাথে ইন দ্য মিনটাইম যারা কারা কেউ যদি পড়তে না চান, তারা এখানে বাংলা করা আছে, সেটি শুনতে পারবেন। 1956 সালের 1 মার্চ। আর এখানে পার্সোনাল লাইফ নিচের দিকে নামলে, নামাদের স্ক্রোল করে এই পাশে বাম বাম ডান দিকে বাংলা ভার্সন রয়েছে, বাংলাতে ক্লিক করলে বাংলাটা পড়তে পারবেন। এভাবে মূলত এটি তৈরি করা হচ্ছে ইজি করে, এভাবে নিচের দিকে ক্লিক করে সবগুলো পাবেন। পরেই হচ্ছে ভিডিও, মৌলিক বা যত ভিডিও আমরা পেয়েছি, যেমন সং, যে সমস্ত গানগুলো আমরা পেয়েছি সেগুলো দেওয়ার চেষ্টা করেছি। এবং আপনার একটার মধ্যে, এগুলোর জন্য বিভিন্ন জায়গায় ক্লিক করতে হবে না, একটা সফটওয়্যারের মধ্যে সবগুলো পাবেন। যেমন এখানে ক্লিক করলে গানটি বাজবে, টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। এভাবে ওনার বক্তব্যগুলো, এভাবে ওনার আবৃত্তিগুলো এখানে পাবেন। খুব ইজি করে এই জিনিসটি করার চেষ্টা করা হয়েছে। এরপরে হচ্ছে ওনার অডিও, মল্লিক বা যত ধরনের অডিও রেকর্ড আমরা পেয়েছি, বিশেষ করে ওনার অ্যালবাম প্রতিটি 1, প্রতিটি 2, এগুলো সবগুলো এখানে দেওয়া আছে। জাস্ট আপনার একটি ক্লিক করলেই গানগুলো বাসে থাকবে অটোমেটিক্যালি, জাস্ট আপনি ক্লিক লাগবে একটি। বেশি বিশ্বাস্ত সে কোন বন, এরপর উত্তাপের রক্তিম সময়ে কাপড়ায় পাণ্ডুর চাঁদ ঠেলে হীরাকের উন্মুখ ঝিনুকুড়াই ঝিনুকুড়াই। এভাবে প্রতিটি টিউ যদি আপনি এখানে ক্লিক করেন, ঘন দুর্যোগ, জাস্ট ক্লিক করলেই গানটি বাজা শুরু করবে। ঘন দুর্যোগ পথে দুর্ভোগ, তবু চল তবু চল, পাহাড় বনানি পেরিয়ে সেনানি ভাঙ মিথ্যার জগদ্দল। ক্লিক করলে গান শোনাতে পারি, গানটি বাজবে এরকম, জাস্ট ভেরি ইজি আপনাদের জন্য। গান শোনাতে পারি যদি তুমি কথা দিতে পারো। এরকম ভাবে মিক্স অ্যালবামে ক্লিক করলে যে মল্লিক ভাই যে সমস্ত বিভিন্ন মিক্স অ্যালবামগুলোতে উনি গান করেছেন সেগুলোতে, সেগুলো আপনারা এখানে পাবেন। যেমন না হয় হলো মন শুকনো করে, না হয় হলো মন শুকনো কোনো মরুভূমি, কেউ ছুতে চাই টিক 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 যে ঘড়িটা বজ্র আঘাতে, বজ্র আঘাতে ভাঙে একসাথে কঠিন। এবার হচ্ছে সং অফ মল্লিক পারফর্ম বাই আদার্স, মানে মল্লিক ভাইয়ের গান অন্যান্য যারা গিয়েছেন, যেমন মানসুর ভাই গিয়েছেন। আমি তো আমার চেয়ে তোমাকে গিয়েছেন, সায়মম করেছে ভালোবেসে বেশে সারা হতে চাই, জাস্ট ক্লিক করলে পরবর্তী গান। এখনো মানুষ মরে পথের পরে, এখনো আসেনি সুখ ঘরে ঘরে। আমার একটি গান, ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান,
ধৈর্য ধারণ করার। এভাবে একসাথে সবগুলো অডিও অ্যালবাম অডিওতে জাস্ট ক্লিক করলেই পাবেন আপনারা। এরপরে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে রাইটিং, রাইটিংটি ভেরি ইন্টারেস্টিং। মল্লিক ভাই সকল যত ধরনের রাইটিং ছিল, বুক ছিল, কবিতা ছিল, গান ছিল, সবগুলো আমরা এখানে, যে ম্যানুস্ক্রিপ্ট অফ পোয়েট্রি, ম্যানুস্ক্রিপ্ট অফ সং, আর্টিকেলস অ্যান্ড বুকস অ্যান্ড এভরিথিং ইজ দেয়ার। সো আপনার যখন কবিতার বইগুলোতে ক্লিক করবেন, এখানে ক্লিক করলেই এই বইগুলো আপনারা দেখতে পাবেন। জাস্ট ডান দিকে, ডান দিকে যাবে, ডান দিক থেকে ডান দিকে আপনারা যদি বাম দিকে ক্লিক করেন, বাম দিকে যাবে। ইটস ভেরি ইজি। ইভেন যদি কেউ চায় যে এখানে জাস্ট সংখ্যা, আপনার বই নাম্বারটা লিখবে, পেজ নাম্বার 12 লিখলেন, এন্টার দিলে 12 নম্বর পেজ চলে আসবে। ভেরি ইজি। এভাবে ওনার প্রথম বই, দ্বিতীয় বই, তৃতীয় বই যেগুলো কবিতার বই, তারপরে হচ্ছে ওনার ম্যানুস্ক্রিপ্ট সং, গানের, যেমন গানের ওনার নিজের কণ্ঠের গাওয়া গান, এগুলো হচ্ছে প্রায় 43টি। এগুলো আপনার এইভাবে স্ক্রিপ্টগুলো পাবেন ভেরি ইজি। এবং সেম মল্লিক ভাইয়ের অসংখ্য গান যেগুলো উনি নিজে লিখেছেন, উনি গান নিয়ে, যেমন হাম, নাদ, সাংগঠনিক গান, তারপরে হচ্ছে আপনার রমজানের গান, অন্যান্য গান, এভাবে যেগুলো ফেমাস গানগুলো রয়েছে সেগুলো আপনার স্ক্রিপ্ট আকারে এখানে পাবেন। এভাবে ওনার আর্টিকেল রয়েছে, বুক রয়েছে, সবগুলো বই এখানে পাবেন। সো ইটস ভেরি ইজি। অ্যান্ড ওনার সম্পর্কে মেমোরিজ, যে স্মৃতিচারণগুলো রয়েছে সেগুলো এখানে পাবেন, যেমন কবি মতিউর রহমান মল্লিক স্বপ্ন দেখে, কমেন্ট, ওনার সম্পর্কে ডকুমেন্টারি, তারপরে আল মাহমুদের কথা, এই। সো ইটস ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড গেট এভরিথিং ইন জাস্ট। গ্যালারিতে গেলে আপনারা মল্লিক ভাই উইথ ফ্যামিলি যতটুকু দেওয়া সম্ভব আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করেছি, আপনারা সেগুলো পাবেন। একটা জাস্ট একটা সফটওয়্যারের মধ্যে মল্লিক ভাইকে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি, আমি উদ্যোগটি নিয়েছি শুধু এই কারণেই, যারা মল্লিক প্রেমী রয়েছেন তাদের কাছে যেন মল্লিক ভাইকে খুব ইজিলি পৌঁছে দেওয়া যায়। সো মল্লিক ভাই ইন সাইমুম, মল্লিক ভাই সাইমুম যে সমস্ত প্রোগ্রামে ছিলেন, তারপরে মল্লিক ভাই অ্যাট ফাংশন, মল্লিক ভাই যে সমস্ত ফাংশনগুলোতে উনি অ্যাটেন্ড করেছেন উল্লেখযোগ্য সেগুলো, তারপরে হচ্ছে মল্লিক ভাই যে ফেয়ারওয়েল, যেখানে মল্লিক ভাইয়ের সর্বশেষ জানাজা এবং কি কবর থেকে শুরু করে সবগুলো পিকচার এখানে, দুর্লভ পিকচারগুলো এখানে পাবেন। আর হচ্ছে হলো লাস্ট অ্যাক্টিভিটিসের মধ্যে উল্লেখযোগ্য, যেমন লাস্ট পোয়েম, মল্লিক ভাইয়ের লাস্ট কবিতা, লাস্ট সং, লাস্ট স্পিচ, যেটি আমার স্যামের স্মারকের জন্য দিয়েছিলেন, লাস্ট হোম, যেটি আপনারা জানেন অলরেডি দেখেছেন, যেখানে অনেক সময় তো করা হয়েছে। সো এই মিলিয়ে, সব কিছু মিলিয়ে ইসলামী সাংস্কৃতিক আন্দোলনের জন্যে মল্লিক ভাই অনেক কিছু দিয়ে গেছেন আমাদের জন্যে, কিন্তু আমরা কিছুই করতে পারিনি। মূলত সেই দায়িত্ববোধ থেকে এটি আমার উদ্যোগ, প্রায় 3 বছর লেগেছে। আমাকে হেল্প করেছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমাদের আরিফ ভাই, তারপরে লন্ডনের সিরাজ সার্কিন ভাই, আমাদের সাবেক পরিচালক নোমান আজমি ভাই, রাসেল ভাই, ফখরুল ভাই, সবার প্রতি কৃতজ্ঞ। আপনাদের প্রত্যেকের সাপোর্ট দরকার এবং আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, ইসলামী সাংস্কৃতিক আন্দোলনকে শুধু শখে নয় বরঞ্চ দায়িত্বের জায়গা থেকে যেন কিছু দিতে পারি, সেজন্যে শুকরিয়া। মাসালাম, সালামু আলাইকুম রহমতুল্লাহ।